এইচএসসি পরীক্ষা হচ্ছে। সৃজনশীলের নামে আনা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রসঙ্গ। এই সমস্ত উস্কানিমূলক প্রশ্ন কোন নাস্তিকেরা তৈরি করে সেগুলি ফাইন্ড আউট করতে হবে। ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। 12 নম্বর প্রশ্নে বলা হয়, নেপাল ও গোপাল নামে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ছোট ভাই নেপাল বড় ভাইকে শায়েস্তা করতে এক অংশ এক মুসলমানের কাছে বিক্রি করে দেয়। বাড়ির সামনে গরু কোরবানি দিলে নেপালের মন ভেঙে যায়, নেপাল ভারতে চলে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বর্তমান সাম্প্রতিক কালে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এইচএসসি পরীক্ষার প্রশ্ন বাংলা, বাংলার প্রশ্নপত্রে গোপাল আর নেপাল দুই ভাই গোলমাল করলো। গোলমাল করে এক ভাই তার বাড়ির অংশ এক মুসলিমের কাছে বিক্রি করে দিল, আর মুসলিম সেই জায়গায় গরু জবাই করলো, আর তাই সে মনে দুঃখে ভারতে চলে গেল। এই সমস্ত উস্কানিমূলক প্রশ্ন কোন নাস্তিকেরা তৈরি করে সেগুলি ফাইন্ড আউট করতে হবে। শত বৎসরের শতাব্দী কাল এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা চলেছি। এখানে কোনো দাঙ্গা, এখানে কোনো অহেতুক কোনো গোলমাল হয়নি। হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করছেন যথাযথ, হাটে বাজারে রাস্তাঘাটে কেনা বেচা চলাফেরা উঠা বসা সব কিছু চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিঘ্নতা ঘটে নাই। যেই সমস্ত কুলাঙ্গারেরা এই সম্প্রীতি সম্প্রদায়কে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য এগুলি করছে, সদাশয় সরকার বাহাদুরকে অনুরোধ করব, সাপ খেলার আগেই এদেরকে ফাইন্ড আউট করে যথাযথ শাস্তির আওতায় যদি না আনতে পারেন তাহলে অচিরেই আমরা একটা বিরাট বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। বন্ধুগণ, এগুলি সব অমুসলিমদের ষড়যন্ত্র। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ। আল্লাহ পাক বলছেন, ওরা চায় ইসলামের আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দি, নিভিয়ে দিতে চায় কারা? অমুসলিমেরা, কাফেরেরা, মুশরিকেরা, ব্রাহ্মণ্যবাদীরা, রামপন্থীরা, বামপন্থীরা, নাস্তিকেরা, আল্লাহর দুশ্মনেরা আল্লাহর দিনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে কিন্তু আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবে। অমুসলিমেরা তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে ইসলামকে ধ্বংস করার জন্য।